আজকে রাত আমি এই ফিরলাম, ফিরে এই দেখো রুটি করছি, এদিকে সব বসে আছে, এই দেখো বোনের হাজবেন্ড, আমার হাজবেন্ড, বোনের ছেলে, সব মানে আমার বাড়িতে পুজো লেগেই গেছে। এবার দেখো অনেকে রিকোয়েস্ট করেছিলে মায়ের গোপালের পুরো সারাদিনে, তো সারাদিনের তো হয়নি, যতটা পেরেছি আমি করেছি, যদি সম্ভব হয় অন্য আরেকদিন দেব। তো চলো পুরোটা দেখতে থাকো, দরকার ছিল ওখানে তোমাদের অনেক কিছু বুঝিয়ে দেওয়ার, কিন্তু আমার সময় হবে না। এই দেখো রুটি করতে করতে একটুখানি কথা আমি বললাম, এবার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, তারপরে আরেকদিন পারলে চেষ্টা করবো দেওয়ার। চলো না, এই পর্দাগুলো লাগিয়েছি, পরে বলবো এগুলো, দেখো ভিডিও পরে করবো, চলো। তুমি যাওয়াটা দিয়েছো তো দেখাও ছোট হয়ে গেছে, এটা তোমার বাবু দেখো ঘুম থেকে কি সুন্দর লাগছে না ড্রেসটা, পরানো যেত না থাকবে কোনো ভাবে, আসন জোড়া হয়ে যাচ্ছে পুরো, না আসন জোড়া হোক দেখলে অসুবিধা নেই, আমি গেলে ছোট ড্রেসটা যদি আনতে, বৃন্দাবন থেকে এনেছিল না মাইটা, এইগুলো এদিকে পাওয়া যায় না, বুঝেছি, তোর বপুকে তুলবে কখন মা, ভোরবেলা থেকে উঠে আমার সাথে কাজ করে যাচ্ছে, গোপু এখন রুদি বাড়িতে গেছে, বাথরুমে গেছে, মানে গোপু এখনো ঘুমা, মালা জপ হয়নি আজকে, আমি ভোর তিনটার সময় ঘুম থেকে উঠে আমি ব্যায়াম করি, স্নান করি, ব্যায়াম করি, পরে গোপালের জায়গায় ওই ভগবানের জায়গায় জায়গায় তারপরে আমি না মালা ঝোপ, শুরু মালায় আমার ঝোপ হয়ে যায়, শুরু মালা ঝোপ থেকে আমি গোপালকে করে ভগবানের সেবা দিই, আশিসকে নিয়ে আসবে, যাবেন কাকিমা, ও মিঠু থাকবে না, ও মঙ্গলবার নিয়ে যাচ্ছে মিঠু, যাবেন আপনি, আমরা গেলে ওই একটা দেখতে বেরোবো, হ্যাঁ না না হ্যাঁ সেটাই, না না হ্যাঁ হ্যাঁ সেটাই, হলে যাবেন মাকে ছাড়তে যাবো, তো আমরা বিজয়ের গাড়িটা করেছি, একটু ঝাটকুলো পড়ে গেছিল কিন্তু এমনি নষ্ট হয়নি, আমরা তো পুরো ইয়ে করেই খেয়েছি, আমার দুদিন ছিল না, আমরা তো এনে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, মিঠু আসলো না, মিঠু সবকিছু দিচ্ছে, বলবেন গোপু দেখে যেতে মায়ের, রাধাকৃষ্ণ দেখেছেন মায়ের, রাধাকৃষ্ণ দেখেননি, ওই ও তো বৃন্দাবন থেকে নিয়ে এসছে, শুয়ে আছে পরে এসে দেখবো, অনেক বড় গোপাল, হ্যাঁ মায়ের গোপাল বড়, কি হলো সব হয়ে গেল, সারাক্ষণ শুধু ফোন, ভোর পাঁচটা চারটে উঠেছে, উঠেছে কি মার খেলো ওর মার হাতে,
সারাদিন শুধু মার খাবে মার খাবে। লজ্জা কি মারলো ওর মার, চারটে থেকে উঠে জ্বালাচ্ছে, উঠে যায় ঘুম থেকে, উঠে গিয়ে এর কাছে কি করছে মা ধরে কি মার মারলো। হ্যান্ডলুমে এগুলো মা ওই সব পেয়েছি শাড়ি সব, এখন এইসবই এখন সব এইসবই শাড়ি ওই টাইপেরই আর কি, হ্যান্ডলুম নয় ঠিক এইগুলো না আমার। ওই যে ইয়ে গোপী ড্রেস ওর আকবর উপর আমার বোনেরটা এরকমই লাল। হ্যাঁ 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 ওর কালারটা আলাদা, ও মনে ব্যাগে ঢুকিয়ে রেখেছে না মা। হ্যাঁ নিশ্চয় গেটটা ওখানে অনেক সস্তা কত করে নিয়েছে এগুলো সস্তা নাই না, এটা ওপরটা ইয়েটা ওড়নাটা ওড়নাটা সেলাই করতে হবে বলুন, মাথাটা নাকি পিকো করে দিতে হবে পিউর। হ্যাঁ পিউর মাথা দিন। হ্যাঁ হ্যাঁ রাখ মা গোপুর, এই ছাড়ালে জামা কাপড় নতুন ড্রেস পরাবে মা। Thank you.
ঠিক আছে।